Hello viewers, Assalamualaikum. Waalaikumsalam. Hello Hassan. Aske ami dekhabo amplifier er sokol prokar motherboard circuit gula. Thik ache? Ami aske prothome dekhabo sobtheke choto je motherboard 5 volt chip. এটা আছে only 5 ভোল্টে আপনার 10 ওয়াট স্পিকার দুইটা চলবে ঠিক আছে আপনার এর সব সিস্টেম আছে এখানে 5 ভোল্ট প্লাস এখানে আছে অডিও ইনপুট আর 10 ওয়াট স্পিকার দুইটা আপনার স্পিকার লাইন দুইটা বের করতে পারবেন দেখেন স্পিকারের দুইটা আউটপুট আছে আচ্ছা এবার দেখাবো আপনার 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনি এতে ঢুকাতে পারবেন ভোল্টেজ আচ্ছা এখানে আপনার অডিও ইনপুট আছে এখানে আছে ভোল্টেজ ইনপুট এখানে আছে আপনার সাউন্ড সিস্টেম আউটপুট স্পিকার লাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার দেখাবো আমি আছে ব্লুটুথ চিপ ব্লুটুথ মডিউল অনলি ব্লুটুথ মডিউল এটা ঠিক আছে ব্লুটুথ কানেক্ট দেওয়া যাবে জি এটা আপনার হোলসেল রাখা যাবে 55 টাকা ঠিক আছে আর ওই যে 5 ভোল্ট চিপ যেটা এটা আপনার 25 টাকা বেশি পরিমাণ নিলে 24 টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার নিলে 85 টাকা 85 টাকা এক পিস নিলে আপনার 95 100 টাকা 69 70 আচ্ছা এটা আছে আপনার 72 97 সিঙ্গেল বোর্ড এটা আছে আপনার বাংলাদেশি তৈরি ঠিক আছে 70 70 বাংলাদেশি তৈরি আচ্যা এইটা আছে 72 97 1 আইসির 1 ভলিউম 1 ভলিউম 12 ভলিউমের বোর্ড জি 12 ভোল্ট ইনপুট আচ্ছা এটা 12 ভোল্টে চলবে জি এটা নিলে আপনার 110 টাকা হোলসেলে 110 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার এইটা আছে আপনার অরিজিনাল চায়না 72 97 ওই 72 97 বল জি জি 12 ভোল্ট তাই তো 72 97 অরিজিনাল চায়না এটা চায়না বোর্ড জি আচ্ছা এটা আপনার এক্সট্রা আপনার পড দোকানের জন্য যে পোর্টটা সেটাও দিয়ে দিয়েছে ভোল্টেজ ঢুকবে সেটাও দিয়ে দিয়েছে তারপর স্পিকার লাইন আউটপুট রেডি রেডি ফুল রেডি ফিটিং কমপ্লিট আচ্ছা 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 এবার দেখাবো আপনার 4508 এর সিঙ্গেল বোর্ড ঠিক আছে আচ্ছা এটা রেট তো আমি বললাম না এটা যদি আপনি বেশি পরিমাণ নেন 225 টাকা অনলি 225 ঠিক আছে 225 225 আচ্ছা 4508 মাদার বোর্ড ঠিক আছে জি আচ্ছা এইটা যদি আপনি নেন এটা রাখা যাবে অনলি 80 টাকা অনলি 80 টাকা 80 টাকা অ্যাম্পলিফায়ার বোর্ড জি আচ্ছা এটা আছে 4440 সিঙ্গেল বোর্ড 4440 সিঙ্গেল আইসির বোর্ড আচ্ছা আচ্ছা অ্যাম্পলিফায়ার এটা এক আইসির বোর্ড না আচ্ছা এটা আপনার রাখা যাবে অনলি 95 টাকা মাত্র 95 মাত্র 95 হোলসেল আচ্ছা এবার দেখাবো আমি 4440 সিঙ্গেল বোর্ড 3 ভলিউম সহ 3 বিসি হ্যাঁ এটা একবার রেডি কমপ্লিট তাই তো কমপ্লিট আচ্ছা 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 এটা 12 ভোল্টে চলে না জি এটা আমি রাখতে পারবো অনলি 125 হোলসেল আচ্ছা 125 জি এটা হোলসেল বলে যাচ্ছে 125 125 টাকা 4440 3 বিসি আচ্ছা এবার দেখাবো হচ্ছে আপনার 2009 আইসি 3 বিসি সার্কিট 2009 আইসি 3 বিসি সার্কিট কমপ্লিট কমপ্লিট আচ্ছা এটাও কি 12 ভোল্ট জি এটাও 12 ভোল্ট আচ্ছা আচ্ছা এটা আপনার রাখা যাবে 110 110 টাকা 110 এটা পাইকারি রেট জি পাইকারি হোলসেল হোলসেল আচ্ছা এবার দেখাবো আমি DX0809 সবকিছু কমপ্লিট করা ঠিক আছে এটাও 12 ভোল্টে চলবে এটা 12 ভোল্টে চলবে আচ্ছা 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 এটা দাম কত রাখা যাবে অনলি 295 টাকা 295 টাকা হোলসেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার দেখাবো আমি ইন্ডিয়ান একটা সার্কিট অনেক সুন্দর একটা সার্কিট মন্টি এটা মন্টি সার্কিট মন্টি সার্কিট যারা আসলে কাজ করেন তারা এর সম্পর্কে অবগত আছেন 4440 ডাবল আইসি দিয়ে তৈরি ঠিক আছে 4440 ডাবল আইসি দিয়ে তৈরি হিটসিং সহ আচ্ছা আচ্ছা এটা আপনার রাখা যাবে 410 মাত্র 410 অনলি 410 আচ্ছা এবার আরেকটা দেখাবো স্যামকন 4440 এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এটা এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান তাহলে দুটো আছে ইন্ডিয়ান 4440 ডাবল আইসি ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যামকন এই যে
অ্যামপ্লিফায়ার এর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, আপনি না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে? এটা এটার রেট আছে? আচ্ছা, এটা রাখা যাবে আপনার 450 টাকা। যারা হোম থিয়েটার মনে করেন, যারা সাউন্ড প্রেমী, ঠিক আছে, তাদের জন্য এটা হোম থিয়েটারের সার্কিট, ঠিক আছে, 20-30 IC দিয়ে তৈরি, ফুল কমপ্লিট। এটা আপনার চারটে স্পিকারের জন্য, এইবার দেখাবো আমি ট্রানজিস্টরের রেডি সার্কিট। যারা মনে করেন অল্প টাকায় ট্রানজিস্টর মাদার বোর্ড চাই, তাদের জন্য এটা। এটা দুই ট্রানজিস্টর, দুই ট্রানজিস্টর, হ্যাঁ, ঠিক আছে, অনেক কমপ্লিট করা, একদম ফুল কমপ্লিট, শুধু ভোল্টেজ দিলে, আউটপুট ইনপুট দিলে কমপ্লিট। আচ্ছা, এটার দাম কত? এটা রাখা যাবে আপনার অনলি 120, মাত্র 120 টাকা ট্রানজিস্টর বোর্ড, ট্রানজিস্টর বোর্ড। আচ্ছা, এটা আছে দুই ট্রানজিস্টর বোর্ড, দুই ট্রানজিস্টর বোর্ড, হ্যাঁ, 12 ইঞ্চি মাইক বাজবে, এটা আনরেডি, তাই তো? হ্যাঁ, এটা রেডি করতে হবে 1943-5200, এটা ট্রানজিস্টর দিয়ে এটা রেডি করতে হবে। আচ্ছা, এইটা আপনার যারা বেশি পরিমাণ নেবেন, এটা রাখা যাবে আপনার 130 টাকা, চার ট্রানজিস্টর বোর্ড, 1943 দুটা, 5200 দুইটা, ঠিক আছে, এটা দিয়ে ফুল রেডি করতে হবে, ঠিক আছে। এটা যদি যারা বেশি পরিমাণ নেবেন, তাদের জন্য রেট আছে 145 টাকা, অনলি 145, দেন 40 টাকা করা যাবে, 140 টাকা, 40, জি। আচ্ছা, পরে আছে, আমি দেখাবো আপনার আট ট্রানজিস্টর বোর্ড, ঠিক আছে, 1943-4-5204টা। আচ্ছা, এটার দাম আপনার বেশি পরিমাণ নিলে 185 টাকা, 185 টাকা। এর যদি ভালো ট্রানজিস্টার গুলো নেন, আমার কাছে আছে ট্রানজিস্টার, আছে আমার কাছে মিনিমাম 4 কোয়ালিটি, ঠিক আছে। একটা ট্রানজিস্টারের দাম আছে 50 টাকা, একটা 100 টাকা, একটা 150 টাকা, একটা 220 টাকা, এক পার পিস ট্রানজিস্টার। আচ্ছা, পরে যেটা দেখাবো 16 ট্রানজিস্টার বোর্ড, ঠিক আছে, এটা দিয়ে আপনার 15 ইঞ্চি 4টা মাইক বাজবে, বাবা রে, ঠিক আছে, এটা অনেক হাই কোয়ালিটির মাদার বোর্ড, ঠিক আছে। এটা যদি নেন, আপনার বেশি পরিমাণ নিলে 350 টাকা পর্যন্ত করা যাবে, 350, মাত্র 350, এটা হোলসেল, তাই? হ্যাঁ, এটা আপনার 350 শুধু মাদার বোর্ড। এর আপনার রেডি করতে গেলে মিনিমাম 2000 টাকা খরচ হবে শুধু মাদার বোর্ডটা রেডি করতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর গ্যাজন খুব, ঠিক আছে, এর মাথা নষ্ট সাউন্ড সেরকম মাথা নষ্ট টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্ত আমি সকল সাউন্ড সিস্টেম গুলো দেখালাম, মাদার বোর্ড, অনলি মাদার বোর্ড গুলো দেখালাম। আশা করি যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স, পাইকগাছা বাজার, খুলনা জেলা, ঠিক আছে। যদি কারোর লাগে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে আপনার সুন্দরবন কুরিয়ার প্লাস রেডেক্সের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিতে আমি সক্ষম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।